প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। আজ দুপুরে সচিবালয়ে তিনি জানিয়েছেন দুর্গত এলাকার শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ায় কেউ হতাহত হয়নি। যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা টিন এবং গৃহ নির্মাণ মন্দির বাবদ নগদ টাকা পাঠিয়ে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। রাস্তায় যে প্রতিবন্ধকতা যে সমস্ত গাছপালা পরে সৃষ্টি করেছিল সেগুলো ইতিমধ্যে কেটে অপসারণ করা হয়ে যোগাযোগ বিদ্যুৎ ব্যবস্থা এখন সচল আছে।